আজ পড়ে শোনাব জেমস জয়েসের একটি গল্প, দ্য বোর্ডিং হাউস। কসাইয়ের মেয়ে মুনি বেশ চাপা আর একগুঁয়ে তার স্বভাব। বাবার কসাইখানার এক কর্মচারীকে বিয়ে করে ও নতুন একটা মাংসের দোকান খোলে, কিন্তু শ্বশুর মারা যাবার পর থেকেই ওর স্বামীর স্বভাব চরিত্র উচ্ছৃঙ্খল হয়ে উঠতে শুরু করে। হরদম মদ খায়, টাকা ওড়ায় আর ধার করে বেপরোয়া অভাবে। আর করব না বলে প্রতিশ্রুতি দিলেও সে তা রক্ষা করতে পারত না। দু একদিন যেতে না যেতেই আবার যেই কি সেই। এভাবে ধীরে ধীরে একসময় ক্রেতাদের সামনেই ও বউয়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। তাছাড়া খারাপ মাংস কেনাবেচা করে ওর স্বামী এমনিতে ব্যবসার বারোটা বাজিয়ে তোলে। এক রাত্রে সে মাংস কাটা ছুরি নিয়ে বউয়ের দিকে ভয়ানকভাবে তেড়ে আসে। বাধ্য হয়ে মুনিকে সে রাত্রে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিতে হয়। সেদিন থেকেই শুরু তাদের পৃথক জীবনযাপন। চার্চ থেকে মুনি আলাদা থাকার এবং ছেলে মেয়েদের নিজের কাছে রাখার অনুমতি আদায় করে। স্বামীকে ও টাকা পয়সা, খাওয়া দাওয়া, এমনকি ঘরে থাকার জায়গাটুকু পর্যন্ত দিতে রাজি নয়। কাজেই বাধ্য হয়ে স্বামী শেরিফের অধীনে চাকরি নেয়। এখন তার পোশাক আশাক আগের চাইতে জীর্ণ, অগোছালো, সর্বক্ষণ মাতাল। ফ্যাকাশে মুখ, সাদা গোফ আর সাদা ভ্রু নিয়ে যেন কুঁজো হয়ে সামনের দিকে ঝুঁকে আছে সবসময়। ভ্রুজোড়া তার এমনই, দেখলেই মনে হয় লালচে চোখ দুটোর উপর যেন পেন্সিলে আঁকা। সারাদিন শেরিফের শ্রমিক আস্তানায় বসে থাকে তার স্বামী, যদি কোনো কাজ জোটে সেই আশায়। এদিকে মুনি মাংসের ব্যবসা থেকে বেঁচে যাওয়া টাকায় হার্ডউইক সড়কে একটা বোর্ডিং হাউস খুলে বসে। হাবভাব এবং চেহারায় সে এখন রীতিমতো একজন জাজরেল মহিলা। তার বোর্ডিং হাউসে লিভারপুল আইল অফ ম্যানের পর্যটক তো বটেই, সঙ্গীত ভবনের শিল্পীরা পর্যন্ত ভাসমান মানুষের মতো আসে, থাকে এবং যায়। এমনিতে বোর্ডিং হাউসে সারা বছর ধরে থাকে শহরের কেরানিবাবুরা। সমগ্র বাড়িটা মুনি অত্যন্ত কৌশলে দৃঢ়তার সঙ্গে চালায়। কখন ধারে দিতে হয়, কখন শক্ত হতে হয় আর পাশ কাটিয়ে ঝামেলা আড়াতে হয় তা সে জানে। বোর্ডিং হাউসের তরুণ বাসিন্দারা মাদাম বলে সম্ভ্রম করে তাকে। মুনির তরুণ বাসিন্দারা প্রত্যেকেই থাকা খাওয়া বাবদ সপ্তাহে 15 শিলিং করে দেয়। অবশ্য ডিনারে বিয়ার বা স্টাউট মদের জন্য দিতে হয় আলাদা পয়সা। চাকরি কিংবা রুচির দিক থেকে মিল থাকায় বোর্ডিং হাউসের তরুণ বাসিন্দাদের মধ্যে অন্তরঙ্গতা গড়ে উঠেছে। নিজেদের পছন্দ অপছন্দের কথা কিংবা সদ্য এসেছে এমন কাউকে নিয়ে ওরা পরস্পর আলোচনা করে। মুনির ছেলে জ্যাক ফ্লিট সড়কে এক দোকানে এজেন্ট হিসেবে কাজ করে, এতে কমিশন পায়। সৈন্যদের মতো খিস্তি করা ওর পছন্দ। প্রায়ই শেষ রাতের দিকে বাড়ি ফেরে সে। কোন ঘোড়ার ওপর বাজি ধরলে বা কোন মেয়ে শিল্পীর পেছনে লাইন দিলে সুবিধা হবে, এসব ব্যাপারে বন্ধুদের সে এমনভাবে পরামর্শ দেয় যেন এতে আর কোনো সন্দেহই নেই। এছাড়া জ্যাক বাজায় ভালো, গাইতেও পারে রম্য গান। কোনো কোনো রোববার রাতে মুনির ড্রয়িং রুমে আসর বসে। সেখানে আসে সঙ্গীত ভবনের শিল্পীরা, ওয়ালজ আর পলকা নাচের সুরে বাজায় শেরিডান। মুনির মেয়ে পলি গান গায়। সে গায়, আমি ভীষণ দুষ্টু মেয়ে, প্রয়োজন নেই লজ্জা পাওয়ার, জানো তো ভালোই আমার ধরন। 19 বছরের তন্নী মেয়ে পলি, মাথায় নরম ধূসর রঙের চুল আর ছোটোখাটো ভরাট মুখ। পলির ধূসর চোখের আড়ালে হালকা সবুজের ছোঁয়া। কথা বলার সময় উপরের দিকে তাকাবার ওর অদ্ভুত অভ্যাসের জন্য প্রায়ই পথভ্রষ্টা মেরির কথা স্মরণে আসে। প্রথমে টাইপ শেখাবার জন্যে মুনি মেয়ে পলিকে সবজি অফিসের টাইপিস্টের কাছে পাঠিয়েছিল, কিন্তু শেরিফের অধীনে কর্মরত কলঙ্কিত বাবা প্রায়ই সেখানে মেয়ের সঙ্গে কথা বলতে চায় দেখে মেয়েকে বাড়িতে এনে রেখেছে মাদাম। পলি এখন বাড়ির টুকিটাকি কাজ করে। ও খুবই প্রাণোচ্ছল মেয়ে, এখানে তরুণ ছেলে ছোকরাদের সঙ্গে মিশবার সুযোগ পাবে। তাছাড়া কাছাকাছি কোনো যুবতী মেয়ে আছে জানলে উঠতি বয়সী এই ছোকরারা খুশি হয়। পলি অবশ্য বোর্ডিং হাউসের তাবৎ ছেলেদের সঙ্গেই প্রেমের ভান করে বেড়ায়। যদিও মুনি এসব ব্যাপারে খুবই ধূর্ত, সে জানে এইসব ছোকরারা স্রেফ সময় কাটাবার তাগিদে প্রেমের খেলা খেলছে, ওদের কারোরই বিয়ে করার ধান্দা নেই। এভাবেই বেশ কিছুদিন চলার পর মেয়েকে আবার টাইপ শেখাবে বলে ভাবতে থাকে মুনি।
কেননা ইতোমধ্যেই তার নজরে পড়েছে বোর্ডিং হাউসের বাসিন্দা এক যুবকের সঙ্গে পলির অন্তরঙ্গতা বাড়ছে। মুনি ওদের ওপর সতর্ক দৃষ্টি রেখে সমস্ত ব্যাপারটাই গোপন রাখল নিজের কাছে। পলি জানত মা তার ওপর লক্ষ্য রাখছে, তাছাড়া মায়ের অটল নীরবতাকে না বোঝারও কোনো কারণ নেই। মা মেয়ের মধ্যে কোনো খোলাখুলি কথাবার্তা কিংবা কোনোরকম সমঝোতা হল না। এমনকি বোর্ডিং হাউসের অন্য লোকেরা যখন পলির প্রেমের ব্যাপার নিয়ে কানাঘুষা শুরু করল, তখনও মুখ খুলল না মুনি। নিজের ব্যবহারে পলি কিছুটা অস্বাভাবিকতা আরম্ভ করলে স্পষ্টতই বিব্রত হয়ে উঠল ওর যুবক প্রেমিক। অবশেষে যখন মনে হল এখনই উপযুক্ত সময়, তখন ব্যাপারটায় নাক গলাল পলির মা। কষাই যেভাবে মাংস কাটে, নৈতিক সমস্যার সমাধান পলির মা সেভাবেই করে থাকে। কাজেই যথানিয়মে মুনি নিজের ওদের ব্যাপারে মনস্থির করে ফেলল। সময়টা তখন গ্রীষ্মের শুরু, রবিবারের এক ঝলমলে সকাল। চারদিকে উষ্ণতার প্রতিশ্রুতি থাকলেও ঠান্ডা বাতাস বইছিল। বোর্ডিং হাউসের সব জানলা খোলা, জানলার লেস লাগানো পর্দাগুলো বেলুনের মতো ফুলে ফেঁপে রাস্তার দিকে উঠছে। গির্জার ঘণ্টা ঘরে ঘণ্টা বেজে চলেছে। উপাসকেরা একা একা বা দলে দলে যাচ্ছে গির্জার সামনের ছোট্ট সার্কাসটা পেরিয়ে। ওদের তন্ময় আচরণে এবং গ্লাভস পরা হাতে বাইবেল দেখেই বোঝা যায় ওদের গন্তব্য কোথায়। বোর্ডিং হাউসে সকালের নাস্তার পালা শেষ। এখন নাস্তার টেবিল জুড়ে পড়ে আছে ডিমের হলুদ টুকরো, চর্বি আর বেকনের টুকরো ছড়ানো প্লেট। খড়ের তৈরি আরাম চেয়ারে বসে বসে মুনি কাজের মেয়ে মেরির নাস্তার সাজ সরঞ্জাম সাফ করা দেখছে। রুটির টুকরোগুলো মেরিকে আলাদাভাবে জমিয়ে রাখতে বলা হয়, মঙ্গলবারে ব্রেড পুডিং তৈরি করা হবে বলে। টেবিল সাফ হলে চিনি ও মাখন নিরাপদে তালাচাবি দিয়ে রাখার পর মুনি গতরাতে পলির সঙ্গে তার যেসব কথা হয়েছে সেগুলো মনে মনে আরেকবার ভেবে নিল। পুরো ব্যাপারটা ঘটেছে ঠিক তার ধারণা মতোই। সে খোলাখুলি জিজ্ঞেস করেছে, সরাসরি জবাব দিয়েছে পলিও। অবশ্য দুজনের অবস্থাই তখন কিছুটা অপ্রস্তুত, কিছুটা অপ্রতিভও। মুনি ঘটনাটা বেশ সহজে নিচ্ছে বা এ ব্যাপারে তার মত ছিল, এটা সে জানাতে চায়নি মেয়েকে। মুনির অপ্রতিভতার কারণ এটাই। অন্যদিকে স্বাভাবিকভাবেই এ ধরনের পরোক্ষ আলাপ করতে গিয়ে স্বাভাবিকভাবেই পলি অপ্রস্তুত হয়নি। বরং তার মায়ের এতদিন চুপচাপ থাকার উদ্দেশ্য যে পলি জানে, সেই কথাটা সে প্রকাশ করতে চায়নি বলেই পলিকে অপ্রস্তুত মনে হয়েছে। উদ্দেশ্যহীনভাবে উনুনের উপরে তাকে গিল্টির তৈরি ছোট ঘড়ির দিকে তাকায় মুনি। গির্জায় ঘণ্টাধ্বনি থামাতে ও সচেতন হয়ে ওঠে। বেলা ১১টা বেজে ১৭ মিনিট, যথেষ্ট সময় আছে। ডোরানের সঙ্গে ব্যাপারটা নিয়ে আলাপ করে তাকে যেতে হবে মার্নবোরো সড়কে। মুনি নিশ্চিত এতে তার জয় হবেই। প্রথমত সামাজিক অভিমতের সবটুকুই তার দিকে। মা হিসেবে সে আজ অপমানিত, মানুষ হিসেবে মিস্টার ডোরান সম্মানিত বলেই তাকে বোর্ডিং হাউসে ঠাঁই দিয়েছে মুনি। অথচ তার আতিথেয়তার অন্যায় সুযোগ নিয়েছে ডোরান। বয়স তার ৩৪ বা ৩৫, কাজেই বয়স কম বলে ডোরান ভুল করেছে এই যুক্তি চলবে না। পৃথিবী সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা আছে ডোরানের, অতএব অজ্ঞানতার দরুন ভুল হয়েছে এ কথাও টিকবে না। বরং সে পলির যৌবন ও অনভিজ্ঞতার সুযোগ নিয়েছে এটাই স্পষ্ট। প্রশ্ন হল সে কিভাবে ক্ষতিপূরণ করবে। ক্ষতিপূরণের দরকার আছে, পুরুষের জন্য এটা তেমন কিছুই নয়। কিচ্ছু হয়নি এমন মেজাজে সে সমান তালে এগিয়ে যেতে পারে। মনের মধ্যে তখন তার আনন্দিত স্মৃতির শিহরণ, অথচ মেয়েদেরকে বইতে হয় আসল ধাক্কা। অনেক মা আছে যারা কিছু টাকা পেলেই সব কিছু চেপে যায়, এমন অনেক ঘটনা তার জানা। কিন্তু মুনি তা করবে না। তার জন্য একটিমাত্র ক্ষতিপূরণ আছে যা দিয়ে পলির অপমানের কিছুটা ক্ষতিপূরণ হতে পারে, আর তা হল বিয়ে। মেরিকে উপরে পাঠিয়ে ছোকরাকে ডেকে আনবার আগে মুনি নিজের তাসগুলো আরেকবার নেড়েচেড়ে হিসাব করে নেয়। ডোরানের সঙ্গে কথা বলবে সে। আবার মনে হল জয় তার হবেই। ছোকরা আবার সিরিয়াস মেজাজের, বদমাইশ নয়, অন্যদের মতো চেঁচামেচি করে না। যদি ওর জায়গায় শেরিডন হতো কিংবা মিট অথবা ক্যান্টাস লিওন্স, তাহলে মুনির পক্ষে সামলানো কষ্টকর হয়ে উঠত। ডোরান লোকজনের কাছে ব্যাপারটা নিশ্চয়ই ছাড়বে না। বাড়ির অন্য ভাড়াটেরা কিছু কিছু জানে, কেউ কেউ আবার সমস্তটাই আবিষ্কার করেছে। ডোরান বিরাট এক ক্যাথলিক মদ্য ব্যবসায়ীর অফিসে ১৩ বছর ধরে চাকরি করছে।
ফাঁস হলে তার চাকরিটা খোয়া যেতে পারে। অথচ মনির প্রস্তাবে রাজি হয়ে গেলে তার কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না। তাছাড়া মনির ধারণা লোকটা বেশ টাকা পয়সা জমিয়েছে। এখনও আধ ঘন্টা বাকি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশাল আয়নার সামনে নিজেকে পরখ করে নেয় মুনি। তার প্রকাণ্ড উজ্জ্বল মুখে দৃঢ় ভাবটা দেখে সে সন্তুষ্ট হয়। পরিচিত যেসব মায়েরা এখনও তাদের যুবতী মেয়েদের বোঝা ঘাট থেকে নামাতে পারছে না, মুনির মনে তাদের জন্য চিন্তা খেলে যায়। আজ রোববার সকাল থেকেই ডোরান সত্যি খুব চিন্তাগ্রস্ত। দুই দুবার দাড়ি কামাবার চেষ্টা করেছে সে, কিন্তু হাত কেঁপে ওঠায় দুবারই বিরতি দিয়েছে। তিন দিনের খোঁচা খোঁচা লালচে দাড়ি এখন তার চোয়ালে, দু তিন মিনিট পরপরই চশমার কাঁচ ঝাপসা হয়ে উঠছে, আর পকেট থেকে রুমাল বার করে বারবার সাফ করতে হচ্ছে তাকে। এই যন্ত্রণার একটা বড় কারণ হচ্ছে গতরাত্রে যাজকের কাছে করা স্বীকারোক্তির স্মৃতি। তাদের প্রণয়ের সবটুকু খুঁচিয়ে খুঁচিয়ে শুনেছে ধর্মযাজক, এবং সবশেষে যুবকের পাপটা বহুগুণ বড় করে দেখিয়ে এমন বক্তৃতা দিয়েছে যে এখনও ক্ষতিপূরণের এই সুযোগটুকু যে আছে ডোরান এজন্যেই কৃতজ্ঞ। ক্ষতি যা হবার হয়ে গেছে, মেয়েটাকে বিয়ে করা নয়তো এখান থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কি করার আছে? ব্যাপারটাকে নির্লজ্জের মতো চারদিকে ছড়িয়ে দিতে চায় না সে। ঘটনাটা নিয়ে হয়তো কানাকানি হবে, অফিসের বড় সাহেবও জেনে যেতে পারে। ডাবলিন এত ছোট্ট শহর যে কে কি করছে সবাই জেনে যায়। তার মনে হয় হৃৎপিণ্ডটা যেন গলার উপর উঠে এসে ঢিপ ঢিপ করছে। উত্তেজিত কল্পনায় ডোরান যেন শুনতে পায় অফিসের বড় সাহেব বৃদ্ধ লিওনার্ড চড়া গলায় বলছে, মিস্টার ডোরানকে ডাকো তো, এতদিনের চাকরি আজ নিষ্ফল হবে, এত পরিশ্রম এত অধ্যাবসায় অর্থহীন হয়ে যাবে। যৌবনের অফুরান উচ্ছ্বাসে ডোরান আমোদ ফুর্তি করেছে বই কি, মুক্ত চিন্তার কথা সদম্ভে বলে বেরিয়েছে, মদের আড্ডায় বন্ধুদের কাছে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করেছে। কিন্তু সেসবই এখন অতীত, প্রায় বিস্মৃত। আজ রেনল্ডসের খবরের কাগজ প্রতি সপ্তাহে এক কপি করে কিনলেও ডোরান এখন নিয়মিত ধর্মীয় দায়িত্ব পালন করে, চার্চে যায় এবং বছরে শতকরা ৯০ ভাগ সময় নিয়মিত জীবনযাপন করে। বিয়ে ঘর সংসার করার মতো যথেষ্ট পয়সাও সে জমিয়েছে, কিন্তু প্রশ্ন সেটা নয়। প্রশ্ন হলো পলিকে বিয়ে করলে ডোরানের পরিবার ওকে ভালো চোখে নাও দেখতে পারে। প্রথমেই উঠতে পারে তার কলঙ্কিত বাপের কথা, তারপরে মায়ের বোর্ডিং হাউসের খ্যাতির নানা প্রসঙ্গ। ডোরানের ধারণা তাকে বোকা বানানো হচ্ছে। ওর ভাবনা বন্ধুরা তাদের প্রণয়ের গল্প বলাবলি করে হয়তো মস্করা করছে। পলি একটা খুদে ইতর বিশেষ, প্রায়ই সে বলে আই সিন, অর্থাৎ ইফ আই হ্যাড হ্যাভ নোন। কিন্তু ভালোবাসলে প্রেমিকার ব্যাকরণ ভুলে এমন কি এসে যায়? পলির আচরণের জন্যে ওকে ভালোবাসা না ঘেন্না করা উচিত ঠিক বুঝে উঠতে পারে না ডোরান। অবশ্য কাজটা পলি একা করেনি, করেছে ডোরানও। তার সহজাত প্রকৃতি বলে মুক্ত থাক, নষ্ট করো না নিজের স্বাধীনতা, বিয়ে করো না, বিয়ে মানেই তোমার সর্বনাশ। শার্ট প্যান্ট পরে অসহায়ের মতো যখন সে খাটের ধারে বসেছিল, ঠিক তখনই দরজার আংটা ঘুরিয়ে আলতোভাবে ঘরে ঢোকে পলি। ডোরানকে সে সবকিছু খুলে বলে, বলে যে গতরাতে সে মাকে সবকিছু বলেছে, আজ সকালে মা ডোরানের সঙ্গে কথা বলবে। পলি কাঁদতে কাঁদতে দুহাতে ডোরানের কাঁধ জড়িয়ে ধরে, ওহ বব বব, আমি কি করব, আমার এখন কি করার আছে বলো। পলি আরও বলল সে আত্মহত্যা করে ব্যাপারটা মিটিয়ে ফেলবে। খুবই হালকাভাবে ডোরান পলিকে সান্ত্বনা দেয়, কাঁদতে নিষেধ করে, বলে সব ঠিক হয়ে যাবে, ভয় পেও না। ডোরান ওর বুকের কাঁপন টের পায়। এ পর্যন্ত যা ঘটেছে তার জন্য কেবল ডোরানই দায়ী নয়, তার স্পষ্ট মনে পড়ে যৌবনের সমস্ত আগ্রহ ও আবেগ নিয়ে পলির পোশাক, তার আঙ্গুলের আকস্মিক স্পর্শ, তার নিঃশ্বাস প্রথম দিকে ডোরানকে কীভাবে আচ্ছন্ন করেছিল। তারপর এক রাতে বিছানায় যাবার জন্য ডোরান যখন পোশাক ছাড়ছে, এমন সময় পলি এসে টোকা দিল দরজায়। মোমবাতিটা হাওয়ার দমকে নিভে গেছে বলে পলি নাকি তা জ্বালাতে এসেছে। গোসল করা শরীর পলির, পরনে ছাপা ফ্লানেলের ঝুটিয়ালা বুক খোলা জ্যাকেট, পশ্চিমী স্লিপারের উপর ওর সাদা গোড়ালি দেখা যাচ্ছিল, ও সুগন্ধি মাখা শরীরে বইছিল তপ্ত রক্তপ্রবাহ। মোমবাতি জ্বালানোর সময় ওর হাত ও মণিবন্ধ থেকে ভেসে আসছিল সুগন্ধের ঘ্রাণ। রাতে দেরি করে ফিরলে পলি নিজে ডোরানের খাবার গরম করে দিত। কি খাচ্ছে সেদিকে ডোরানের খেয়াল থাকত না, সমস্ত অনুভূতি জুড়ে কেবল পলির পাশে বসে থাকার অনুভব। কি আশ্চর্য পলির বিবেচনাবোধ! যে রাতে ঠান্ডা পড়ে কিংবা বৃষ্টি হয়,
অথবা হিমেল বাতাস বইতে শুরু করে, ঠিক সেরাতেই পলি ডোরানের জন্য এক গ্লাস লেবুর শরবত বানিয়ে আনে। হয়তো বিবাহিত জীবনে ওরা সুখী হবে। পাটিপিটিপে সিঁড়ি বেয়ে ওরা একসঙ্গে দোতলায় উঠত। দুজনের হাতে থাকত দুটো মোমবাতি, আর সিঁড়ির তৃতীয় বাঁকে পৌঁছে অনিচ্ছা সত্ত্বেও বিদায় নিত ওরা। চুম্বন করত ওরা পরস্পরকে। স্পষ্ট মনে পড়ে পলির দুই চোখ, হাতের স্পর্শ আর ডোরানের নিজের প্রবল উত্তেজনার কথা। কিন্তু উত্তেজনা একসময় নিভে আসে। সেও পলির কথার প্রতিধ্বনি তোলে, মনে মনে ভাবে, আমি কি করব। সহজাত প্রবৃত্তি তাকে ফিরে আসার জন্য সচেতন করে, কিন্তু সে জানে তাতে পাপ হবে। তার আত্মসম্মানবোধ তাকে বিয়ে করে এ পাপের ক্ষতিপূরণ দিতে প্ররোচিত করে। পলিকে নিয়ে ডোরান খাটের পাশে বসে আছে। মেরি দরজার কাছে এসে ডোরানকে জানায় যে মাদাম নিজে তার সঙ্গে দেখা করতে যাচ্ছে। এক অস্বস্তিকর অসহায়তায় ডোরান তৈরি হয়ে নিল। পলির কাছে গিয়ে সান্ত্বনা দিল তাকে, সব ঠিক হয়ে যাবে, ভয় পেও না। ডোরান ঘর ছেড়ে বেরিয়ে আসার পরও পলি কাঁদতে থাকে বিছানায়, চাপা গলায় গুঙিয়ে ওঠে, হায় ঈশ্বর। সিঁড়ি দিয়ে নামতে নামতে ডোরানের চশমা ঝাপসা হয়ে ওঠে। চশমা খুলে ডোরান সেটা মুছে নেয় ভালো করে। তার ইচ্ছা হয় ছাদ ফুঁড়ে হাওয়ায় উড়ে অন্য কোনো দেশে চলে যেতে, যেখানে এই সব সমস্যা তাকে পীড়িত করবে না। অথচ একটা শক্তি তাকে ঠেলে ঠেলে ধাপ থেকে ধাপে ক্রমশ নিচতলায় নামিয়ে আনে। অফিসের বড় সাহেব ও মাদামের ভাবলেশীন মুখের কথা ভেবে তার অস্বস্তি আরও বেড়ে যায়। সিঁড়ির শেষ ধাপে দেখা হয় জ্যাকের সঙ্গে। সে ভাড়ার ঘর থেকে দুবোতল মদ বগলে নিয়ে উঠে যাচ্ছে সিঁড়ি দিয়ে। পরস্পরকে অভিনন্দন জানায় ওরা। ডোরানের মনে হয় প্রেমিকার ভাই জ্যাকের মুখটা যেন বুলডগের মতো আর হাত দুটো শক্ত ও মাংসল। সিঁড়ির নিচে নেমে সে দেখে জ্যাক তখনও তাকিয়ে আছে তার দিকে। অকস্মাৎ তার মনে পড়ে বিশেষ একটা রাতের কথা, যখন মিউজিক হলের শিল্পী ছোটখাটো ফর্সা এক লন্ডনবাসী ছোকরা পলিশ সম্বন্ধে কি একটা ঠাট্টা করেছিল। সে রাতে সমস্ত আয়োজনই প্রায় পণ্ড হতে বসেছিল জ্যাকের হিংস্রতার জন্যে। সবাই মরিয়া হয়ে উঠেছিল তাকে ঠান্ডা করতে। সঙ্গীত ভবনের শিল্পী বেচারি আরও ফ্যাকাশে হয়ে বলেছিল, সে খারাপ কিছু ভেবে বলেনি। কিন্তু জ্যাক হিংস্রভাবে চিৎকার করছিল, কেউ তার বোনের পিছনে লাগলে সে তার শরীর ছিঁড়ে খাবে। বিছানার একপাশে বসে অনেকক্ষণ ধরে কাঁদে পলি। তারপর চোখ মুছে আয়নার কাছে যায়, জগের পানিতে তোয়ালের এক কোণ ভিজিয়ে চোখ মুছে চেহারাটা ঘুরিয়ে দেখে নেয় কেমন লাগছে, এবং কানের উপরে চুলের একটা কাঁটা ঠিক করে পলি। তারপর সে আবার খাটে গিয়ে পাতুলে বসে। অনেকক্ষণ ধরে বালিশগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে গোপন সুখের স্মৃতি জেগে ওঠে। খাটের ঠান্ডা লোহার রেলিংয়ে ঘাড় এলিয়ে স্বপ্ন দেখে পলি। এখন তার মুখে কোনো ক্লেশকর চিন্তার চিহ্ন নেই। ধৈর্যের সঙ্গে অপেক্ষা করে পলি। আনন্দে ভরপুর কোনো শঙ্কা নেই মনে। আনন্দদায়ী স্মৃতি তাকে ভবিষ্যতের স্বপ্ন ও আকাঙ্ক্ষায় জাগর করে তোলে। সেই স্বপ্ন এতই বিচিত্র যে চোখের সামনে দৃষ্টি নিবদ্ধ বালিশগুলোও পলি আর দেখতে পায় না। এমনকি সে কিসের জন্য অপেক্ষা করছে মনে থাকে না তাও। একসময় সে মায়ের ডাক শুনতে পায়। সবেগে পা নামিয়ে সে সিঁড়ির দিকে ছোটে। পলি, পলি, এই যে মা, নিচে এসো, ডোরান তোমার সঙ্গে কথা বলতে চান। তখন, ঠিক তখনই পলির মনে পড়ে সে কিসের জন্য অপেক্ষা করছিল।